হেই, হ্যালো এভরিবডি। আজ তোমার সাথে শেয়ার করতে চেয়েছি আমি জুডিও আর সেলেদার্স থেকে কি কি কিনেছি সেগুলোরই একটা স্মল ভিডিও, যেগুলোর প্রাইস কত কি প্রত্যেকটারই ইনফরমেশান এবং কোনটার বেশি প্রাইস, কোনটার কম প্রাইস, কোনটা সেলের ওপর সব কিছুর ইনফরমেশান থাকবে আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো আর এইভাবে সঙ্গে থাকো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখাচ্ছি স্পার্কেল শাওয়ার জেলটা, যেটার প্রাইস পড়েছে আমার 99 রুপিজ। এই দেখো, এটা ভীষণ ভালো, আমি এর আগে ইউজ করেছিলাম তাই আর একটা নিয়ে নিয়েছি। নিয়েছিলাম এই সুন্দর গেঞ্জিটা, যেটা এল সাইজের নিয়েছিলাম, আমার প্রাইস পড়েছিল আমার 399। ও সরি সরি, এটা সেলে যাচ্ছিলো, এটা পড়েছিল 299। যদি সেল না থাকতো এটার দাম হতো 400 টাকা। আমার জন্য নিয়ে নিয়েছিলাম একটা ওভার সাইজ ফিট টপ, যেটা প্রাইস পড়েছিল আমার 149। সেল ছাড়া থাকলে এটার প্রাইস থাকতো 3000 টাকা। এটা একটা ওভার সাইজ টপ আছে, কালারটাই সুন্দর, বাট একটুখানি যেহেতু সেলের জিনিস বুঝতেই তো পারছেন একটুখানি কেমন একটা মানে কুচকে কুচকে গেছে, আই ডোন্ট নো ওয়াই। তবুও নিয়ে নিয়েছিলাম আরেকটা গেঞ্জি, যেটা ছিল পাপার জন্য 199 দিয়ে। এই গেঞ্জিটাও কিন্তু ভীষণ সুন্দর, এটারও সাইজ ছিল এল, বেশ কমফোর্টেবল আর কাপড়টাও ভীষণ সফট। কিছু বিউটি প্রোডাক্টস, এটা নিয়েছিল আমার 80 টাকা, মানে 79 টাকা নিয়েছিল। এটা ছিল ব্ল্যাক কালার জুডিওর, মানে জুডিওর হচ্ছে কাজলটা। নিয়েছিলাম দুটো নেল কালার আর নিয়েছিলাম একটা নেল জেল। এই যে দুটো নেল কালার আর ছিল আর একটা নেল জেল। কালারগুলো ভীষণ সুন্দর, দেখো তোমাদেরকে ক্লোজলি দেখালে বুঝতে পারবে, কালারগুলো খুব ভালো। নেল জেলটাও আমি নখে দিয়েছি, শুধু নেল জেলটা দেখো, দেখো খুব ভালোই লেগেছে আমার। নিয়েছিলাম দুটো নেইল কালার আর একটা নেইল জেল, এটার প্রাইস ছিল আমার 79। হ্যাঁ এক মিনিট, এটার প্রাইস ছিল 79, এটারও সেম প্রাইস 79 এখানে লেখা আছে, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট এ দেখো 79 আর এটার প্রাইস মেবি 79, আইদার ওর থেকে একটু বেশি হতে পারে, বাট নেল জেলটাও ভীষণ ভালো ছিল, দেখো আমি ইউজ করেছি নেল জেলটা। এবারে যাই মোটামুটি ওয়াইপস নিয়ে আসি, এগুলোর একটা প্রাইস পড়েছিল আমার বেশি না, ওই 29 টাকা করে, এর ভিতরে খুব একটা বেশি থাকে না, কমই থাকে। বাট এটা ছিল ওয়াটারমেলন, এটা ছিল লেমন, এটারও সেম প্রাইস ছিল, দেখিয়েই দিই 29, এটাও 29, এটার ছিল হচ্ছে কিউকাম্বার আর এটা অ্যালোভেরা, এটাও ছিল 29 দিয়ে। নিয়েছিলাম এই জুডিও লিপস্টিকের কালারটা ভীষণ সুন্দর, পরে যখন ইউজ করব তোমাদের সাথে অবশ্যই তখন সেটা শেয়ার করে দেবো, আমার ভীষণ ভালো লেগেছে বিশেষত কালারটা। আর 5টা সেন্ট আমি নিয়েছিলাম আলাদা আলাদা, মানে কি বলবো ফ্লেভারের, কি বলে ওগুলোকে স্মেলের, যাই হোক, যেটার এক একটা প্রাইস পড়েছিল, এটা 99, এটাও 99, এটাও সেম 99, এটাও 99 আর এটাও 99। স্টুডিও থেকে যারা ভাবছো সেন্ট কিন মানে এরম পারফিউম কিনবে, তারা কিনতেই পারো নিজের স্পেশাল মানুষদের জন্য বা বাড়ির লোকেদের জন্য। এর প্রত্যেকটা সেন্টের আলাদা আলাদা স্মেলই কিন্তু ভীষণ ভীষণ মিষ্টি আর ভীষণ ভালো। আমার তো প্রতিবারই এগুলো আমি নিয়ে আসি, এগুলো 100 টাকা করে পরে, 1 টাকা কম 99 টাকা, যাইহোক কিন্তু আমার ভীষণ ভালো লাগে স্মেলগুলো, আমি এর আগে গিফটসও করেছি প্লাস নিজের জন্য আমার খুব ভালো লাগে এগুলো। কিন্তু তোমার সাথে শেয়ার করেছিলাম সিলেদার্স থেকে নেওয়া এই ব্যাগটি, এটা আমার পড়েছিল 880 টাকা। আগের দিনের ভিডিও ট্যাগটা দেখিয়েছিলাম, এখন যেহেতু আমি একবার ইউজ করে নিয়েছি ওই জন্য ট্যাগটা তুলে দিয়েছি। এখানে সিলেদার্স লেখার ওপরটা হচ্ছে একটুখানি মানে ওয়াটারপ্রুফ টাইপসের, মানে জল পড়লে কিছু মেবি হবে না। এখানে একটা রয়েছে, এই দেখো মা নেল জেলটা পড়েছে, দেখাচ্ছে তোমাদেরকে, খুব সুন্দর লাগছে নেল জেলটা। নেল জেলটা তোমরা চাইলে কিনতে পারো, বললাম না বেশি দাম তো নেল জেলটা নয়, এটার প্রাইস পড়েছিল আমার 79, বেশি না, এটা নেল জেলটা ভীষণই ভালো। এই যেখানে দেখো, একটা চেন, দুটো চেন, তিনটে চেন, তিনটে চেন আছে, কিন্তু এর ভিতরে ভিতরে একটা করে খোপ আছে, ওয়াটার বোটল লাগার একটা আর দুটো জায়গা রয়েছে। সো এই ছিল আগের দিনের কেনাকাটা। তো ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে কেউ বলো না, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এভাবে পাশে থেকো সাথে থেকো আর স্টে টিউন, টেক লাভ, লাভ ইউ গাইজ।